নমস্কার বন্ধুরা, কুক লাইক মাম্মিতে তোমাদের সবাইকে স্বাগত। এখন শীতকাল, বাজারে প্রচুর ওলকপি পাওয়া যায়, তাই আজ আমি ঠিক করেছি তোমাদের সাথে ওলকপির একটা রেসিপি শেয়ার করব। আলু দিয়ে ওলকপি কষা, এটা কিন্তু খেতে খুব ভালো। একবার তোমরা এভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আমি এটা কিভাবে বানাচ্ছি দেখে নি। আমি এখানে দুটো ওলকপি নিয়েছি, আর এই কপি দুটোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এই যে ওলকপিটা আমি কেটে এই ডুমো ডুমো করে কেটেছি, কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এখানে দুটো ওলকপিতে বেশ অনেকটাই হয়েছে। এখানে মাঝারি সাইজে দুটো আলু আছে, সেটাকেও আমি ডুমো ডুমো করে এভাবে কেটে নিয়েছি। একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি, আর এর সাথে আমি ওলকপিটাও দিয়ে দিচ্ছি। আলু যে সেদ্ধ হতে যতটা টাইম লাগে, ওলকপিটাও সেদ্ধ হতে সেম টাইম লাগে, তাই আমি দুটোকেই একসাথে দিয়ে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি, আর হলুদ দিলাম। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। ঢাকাটা তুলে নিচ্ছি। আলু আর ওলকপিটা ফ্রাই হয়ে গেছে, আর এটা মোটামুটি 90% মতো বয়েল হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলছি। ওই আলু ভাজার তেলটার মধ্যে আমি একটা তেজপাতাকে দুটুকরো করে দিলাম, একটা লঙ্কা দিচ্ছি, আর একটু জিরে দিলাম। আমি এখানে দুটো পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছি, সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু আদা বাটা দিলাম, আর একটু রসুন বাটা দিলাম। এবার আমি গ্রেভির জন্য একটু নুন দিলাম, আর একটু হলুদ দিচ্ছি। এবার আমি এক এক করে সব ড্রাই মশলাগুলো অ্যাড করব। এটা ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা কষানোর জন্য একটু জল দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। একটা টমেটো আমি গ্রেট করে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। মশলাটা যত বেশি কষাবে সবজিটা খেতে তত বেশি সুস্বাদু হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে ওলকপি আর আলুটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এখন বাজারে প্রচুর ওলকপি পাওয়া যাচ্ছে, তোমরা একদিন এই সবজিটা এইভাবে বানিয়ে দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার আমি এর মধ্যে একটু চিনি দিলাম, একদম অল্প একটু। চিনিটা দিলে সবজিটা খেতে বেশি ভালো লাগবে। এটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল অ্যাড করছি। আমি জলটা এতটাই অ্যাড করলাম, আর তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, যেমন যে যেরকম গ্রেভি রাখবে সেই হিসাবে দেবে। এবার আমি এটা সবজিটা ফুটতে দেব। এটা প্রায় হয়ে এসছে, এবার এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিলাম, আর একটু কসুরি মেথি দিচ্ছি। এই কসুরি মেথিটা দিলে পরে ফ্লেভারটা ভালো আসবে। গ্রেভিটা আর আমি টানাবো না, এরকমই রাখবো। এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলছি। আলু ওলকপি কষা রেডি হয়ে গেছে। এটা তোমরা ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই খেতে পারবে।
একদিন তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তবে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে অল করে দেবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।